প্রথম নম্বর আমলের কথা বলব যে আমলটি আপনি করলে দ্রুত আল্লাপাক আপনাকে ধনী হওয়ার তৌফিক দিবেন মনের আশা পূরণ করবেন এবং দুনিয়া এবং খেরাতে আপনার সফলতা হবে দ্বিতীয় নম্বর আমলের কথা বলবো এমন একটা আমল রয়েছে যে আমলটা আপনি বেশি বেশি করলে মহান আল্লাপাক আপনার উপর খুশি হয়ে যাবেন তিন নম্বরে আমলের কথা বলবো, অজুর পরে এমন একটি আমল রয়েছে যে আমলটি আপনি করলে আপনি যেদিন এতেকাল করবেন কবরে চলে যাবেন আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের আটো জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে এরপরে আমরা তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে আমরা জানবো এমন একটি আমলের কথা বিশ্বনবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি গুণা তার সমুদ্র পরিমাণ হয় চতুর্থ নম্বর আমলটি করলে তার সমুদ্র পরিমাণ গুণা আল্লাহ তালা মাফ করে দিবে পঞ্চম নম্বরে আমরা আমলের কথা বলবো এই আমলটি যদি কোনো একজন বান্দা করে সে ব্যক্তি এন্তকাল করলে তার কবরের মধ্যে এক ফোটাও আজাব হবে না আল্লাহ আকবর এই পাঁচটা আমল আমরা আজকে শুনে বাড়িতে যেতে চাই ঠিক কিনা বলেন এই পাঁচটা আমল আমাদের জানার দরকার আছে না নাই জীবনে তো প্রচুর ওয়াজ শুনলাম ওয়াজ শোনার পরে যদি আমল করতে না পারি যদি আখেরাতে কিছু নিয়ে না যেতে পারি আল্লাহর সামনে আমরা যেদিন দাঁড়ায় যাব আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন আল্লাহ বলবেন ষাট সত্তর আশি চল্লিশ পঞ্চাশ বছরের হায়াত আমি তোমাকে দিয়েছিলাম কি নিয়ে এসেছো তুমি আমার জন্যে আমার জন্য তুমি কি নিয়ে এসেছো এই যে শীতের মৌসুমে আমার ভাইয়েরা যখন আপনার শীত লাগে গরমের কাপড় আপনি কম্বল লেব আপনার গায়ের মধ্যে দেন শীত যেন আপনার কমে যায় ঠিক কিনা বলেন আপনি যেদিন কবরে চলে যাবেন ওই কবরের ভিতরে আপনার কম্বল দিবে কে এই চিন্তা আপনি কখনো করেছেন কি না এই শরীরটা আপনাকে আল্লাপা কত সুন্দর করে বানালেন হে যুবক তোমাকে আল্লাপাক যৌবনের সৌন্দর্য কতটুকু আল্লাহ তাআলা দান করে দিলেন তুমি একদিন মারা যাবে তুমি একদিন লাশ হবে তোমাকে একদিন গোসল দেওয়া হবে তোমাকে একদিন মাটির নিচে দাফন করা হবে তোমাকে একদিন কাফনের কাপড় পরানো হবে তোমাকে একদিন জীবনের শেষ নামাজ জানাজা আদায় করে দেওয়া হবে এই দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে ওই সমস্ত মানুষগুলো নাজাদ পেয়ে যাবে যারা এই পাস্তা নেয়া আমল নেয়া কবরে যাবে আল্লাহ আকবর এক নম্বরের আমলের কথা বলছিলাম যে আমলটি আপনি করলে দুনিয়া আখেরাতে আপনাকে সফলতা দিবেন কে যে আমলটি আমার ভাইয়েরা বুখারের হাদিস গবেষণা করে দেখলাম এই আমলটি স্বয়ং বিশ্ব নবীজি অধিক পরিমাণে করতেন সুবাহান্লাহ নবীজি যে আমল করেছেন এই আমলের মধ্যেই মুক্তি ঠিক কিনা বলেন নবীজি যে আমল করেছেন ওই আমলের মধ্যেই নাজাত নবীর বাহিরে গেলেই বিপদ আছে না নাই নবীর পথেই মুক্তি নবীর পথেই শান্তি নবীর পথের বাহিরে গেলেই বিপদ প্রথম নম্বর আমল হল বিশ্বনবী সাল্লাহ আলী এই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আনাস আল্লাহ তালান হোক সহী বোখারি দ্বিতীয় খণ্ড কিতাবের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের হাদিস বর্ণনা করেছেন حضرت انس رضي الله تعالى عنه عن انس رضي الله عنه قال: كان اكثر دعاء النبي صلى الله عليه وسلم: اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. পরি আমরা আল্লাহ রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বিশ্ব নবীর দরবারে 10 বছর خدمت করেছি খদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সিনি

আমি নবীজির দরবারে থেকে নবীজির আমলটা আমার চক্ষে দেখেছি আমরা বললাম মানাস আপনি কি আমল দেখেছেন হজরত নসরতি আল্লাহ তালু বলছেন বিশ্ব নবীজি অধিকাংশ সময় এই দোয়াটা পড়তেন এই আমলটা যদি যে ব্যক্তি অধিক পরিমাণে করবে দুনিয়া এবং আখেরাতের সফলতার উচ্চ চেয়ার পাক ওই ব্যক্তিকে দান করে দিবে দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বুখারিত হাদিসটা আছে কোরআনে কালিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরতুল বাকারার মধ্যেও এই দোয়াটি আল্লাহ পাক কুট করে দিয়েছেন আল্লাহ পাখের কাছে দোয়াটি হলো এই আল্লাহ আহম্ম রব্বানা আতিনা ফিত দুনিয়া হাসানা রব্বুল্লাহ আলামিন তুমি দুনিয়া এবং আখেরাতের হাসানা দাও দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করব ওফিল্লা আখেরাতি হাসানা আখেরাতের কল্যাণ দান করব। ওকিনা আদা বান্নার জাহান নামের কঠিন আজাব থেকে তুমি আমাদেরকে নাজার দান করে দাও দুনিয়ার হাসানা কি দুনিয়ার কল্যাণটা কাকে বলে বিশ্বনবীর এই হাদিস ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন দুনিয়ার হাসানা হলো একজন মানুষকে চলতে গেলে একটা ভালো ভালো একটা বাড়ি লাগবে ভালো একটা থাকার জন্য তার একটা ঘর লাগবে সুন্দরী একটা স্ত্রী লাগবে যারা যুবক তোমরা বিয়ে করো নাই যদি এই আমলটা বেশি পরিমাণে করো তোমাকে আল্লাহ রব্বুল আলমিন সুন্দরী রূপবতী একটা স্ত্রী আল্লাহ তোমাকে দান করে দিবে আবার যাদের টাকা পয়সায় সমস্যা অর্থনৈতিক সংকটের মধ্যে আছেন এই আমলটা যদি আপনি অধিক পরিমাণে করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার অর্থ টাকা পয়সার মধ্যে পাক বরক ঢেলে দিবেন যারা ব্যবসা করেন ব্যবসার উন্নতি নাই এই আমলটা আপনি বেশি পরিমাণে করেন আপনার ব্যবসার ভিতরে উন্নতি করে দিবেন কে আবার যে ব্যক্তি আমার ভাইয়েরা মা বোনেরা যারা আছেন আমার মা বোনেরা মনের আশা পূরণ হয় না এই আমলটা আপনি অধিক পরিমাণে করেন আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার ভিতরে যত কল্যাণ আছে দুনিয়ার ভিতরে যত হাসানা আছে এই আমলটা করলে আল্লাহ তাকে তত কল্যাণ তত হাসানা দিয়ে ধন্য করে দিবে এরপরে হচ্ছে আয়দা বান্নার এই দুয়ার শেষের দিকে রয়েছে আল্লাহ জাহান্নামের কঠিন ভয়াবহ আজাব থেকে তুমি আমাদেরকে নাজাত দাও এই দোয়াটা যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে আল্লাহ পাক জাহান্নামের আজাব থেকে ওই বান্দাকে নাজাত দান করে দিবে জাহান্নামের ভয়াবহ আজাব জাহান্নামের কঠিন আজাব কবরের ভয়াবহ আজাব আমরা কেউ সহ্য করতে পারবো না ঠিক কি না বলেন ঠিক একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মোনামার মার কেন বান্ধ দালান ঘোর রে মোনামার কেন বান্ধ দালান ঘোর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবিরবে। ও তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিনজড় ছেড়ে ধরা ধামে রবে ও তুমি যাবে চলে ও তোমার বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা ও তোমার বান্ধব যত মাতা পিতা দ্বারা শত সকলেই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালন ঘর রে ম কেন বন্ধ দালান ঘর ঠিক কি না বলেন এই দোয়াটা আপনি যত বেশি পড়বেন আহারে দুনিয়ার ভিতরে আপনি গরিব হতে পারেন এই আমলটা যারা বেশি বেশি করে করবে লোকটা গরিব হলেও কবরে গেলে আল্লা পাক তাকে আল্লা পাক জান্নাতের মেহমান করে কবরে আজাব থেকে বাঁচায়া তাকে ধনী বানায়া দিবেন এই জন্য প্রথম নম্বর আমল হল বেশি বেশি পরিমাণে আমরা দোয়াটা কি করবো আল্লাহ আতিনা ফিদ দুনিয়া এই দোয়াটা আমরা পড়লে কি হবে ধন সম্পদে বরকত হবে দুনিয়া খেরাদের কল্যাণ হবে যারা বিবাহ করে নাই তাদের জন্য সুন্দরী রূপবতী স্ত্রী আল্লাহ দান করে দিবেন যাদের ব্যবসায় উন্নতি নাই তাদের ব্যবসায় উন্নতি দান করে দিবেন এই আমলের মধ্য দিয়েই আল্লাপাক জাহান নামের আজাব থেকে সবাইকে বাঁচায় দিবেন পড়ি আমিন এবার আমরা দুই নম্বর আমলের দিকে যাব এখন যেই আমলের কথা বলবো এই আমল তো যদি কোনো ব্যক্তি করে স্বয়ং মালিক আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে জামে তিনমিজির বর্ণনা দ্বিতীয় খণ্ড কিতাব আইসা মোহাম্মদ ইবন ঈসা তিলমিজি রহমতুল্লাহ তিনি তার হাদিসের কিতাব সামাইলে তিলমিজির মধ্যে হাদিস নকল করেছেন الله الحبيب صلى الله عليه وسلم بلجان ان ربك ليعجب من عبده ইদা কলা রব্বি ফিরিলি জনবি রব্বি ফিরিলি ফিরলি জনবি রব্বি গো জনবি যে ব্যক্তি অধিক পরিমাণে বেশি করে বলবে রব্বি ফিরিলি ফিরলি জনবি হাই আল্লাহ তুমি আমার প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও বিশ্ব রবি বলেছেন এই দোয়াটা যখন বান্দা পড়তে দেরি হবে ওই বান্দার উপরে স্বয়ং আরসের মালিক আল্লাহ পাক খুশি হতে দেরি হবে না আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন দুনিয়ার কারো কোনো প্রয়োজন হবে না আল্লাহকে যদি আপনি খুশি করতে পারেন দুনিয়ার ভিতরে আপনার কোনো ভয় থাকতে পারে না ঠিক কিনা বলেন কি দোয়া আমার সাথে রিবি পরুনলি জোনবি আমাদের পাপগুলো মাপ করবেন কে গুণা মাফ করার একমাত্র আহারে জীবনে কত গুনা করেছেন কত অন্যায় করেছেন চোখটা বন্ধ করে দেখেন তো চোখটা বন্ধ করে দেখান তো আপনার যদি চল্লিশ বছর হায়াত হয়ে থাকে হ্যাঁ যুবক তোমার যদি বিশ বছর হায়াত হয়ে থাকে একটুক্ষণ গবেষণা করে তুমি দেখো বিশ বছর হায়াতের ভিতরে আমল তুমি বেশি করেছো নাকি গুনা তুমি বেশি করেছ তুমি দেখবে তোমার আমল নামার ভিতরে গুনার সংখ্যাটা বেশি গুনার সংখ্যা যখন বেশি হয়ে যাবে এই আমলটা বেশি বেশি করো তোমার গুণাগুলো অটোমেটিক তোমার আমল নামা থেকে ঝরে পড়ে যাবে আমাদেরকে গুণা মাফ করার একমাত্র মালিক কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আহারে একজন মানুষ যখন গুনা করার পরে অনুতপ্ত হয় তুমি কি পাহার পরিমাণ গুণা করেছো নাকি কী হয়েছে হতাশ হবার কোনো কারণ নাই অনেকে বলে হুজুর গুণা তো অনেক করেছে এই জন্য নামাজ পড়ি না আমি বললাম যুবক তুমি গুনা করেছো কী হয়েছে তোমার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয় আমার পাকের রহমত রয়েছে তার চাইতো আরো অনেক অনেক বেশি তোমার গুনা কী পরিমাণ পাহার পরিমাণ গুনা করেছো কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে পাহাড় পরিমাণ গুনা নিয়া যদি তুমি দুই ফোঁটা চোখের পানি ফেলে দাও তোমার চোখের পানি তোমার নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনা তোমার মাফ করে দিতে পারি গুনা করার পরে একটা গুনা করলে সাথে সাথে দুইটা ন্যাক আমল করবেন কয়টা করবেন হে যুবক আজ আপনার স্মার্টফোনটা আপনি সাত সামনে নিলেন এই স্মার্টফোন সামনে নিয়া, আপনি পণ্য 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 স্টারদেরকে দেখলেন পণ্য গাফিতে আপনি ব্যস্ত হয়ে গেলেন ফিল্ম স্টারদেরকে আপনি দেখলেন দেখার সাথে সাথেই আপনার চোখের গুণা হয়ে গেল আপনি বুঝেন নাই ভুল করেছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই সাথে সাথে আপনি মসজিদের দিকে দৌড়ায় ছুটে চলেন মসজিদের দরজা আপনার জন্য খোলা রয়েছে এক ফোঁটা চোখের পানি ফেলে দেন আর এই দোয়াটা পড়েন রেগ ফিরলি জনবি রব্বেগ ফিরিলি জনবি এই দোয়াটা আপনি পরে পরে এক ফোঁটা চোখের পানি ফেলে দেন যুবক আপনার গুণা যদি পাহাড় পরিমাণ হয় পাহাড় পরিমাণ গুণা আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে বিশ্বনবীর দরবারে একজন বৃদ্ধ মানুষ আসলেন বৃদ্ধ মানুষ দাড়িগুলো পেকে গেছে এসে বলছেন আমি অনেক গুনাহ করেছি আমি ধ্বংস হয়ে গেছি গুনাহ করতে করতে আমার দাড়িগুলো পেকে গেছে আমাকে কি আল্লাহ পাক মাফ করবেন নাকি বিশ্বনবী বললেন তুমি কি পাপ করেছো কি অপরাধ করেছো কি গুনাহ করেছো। লোকটি বললেন আমি এত গুণা করেছি আমার গুণাগুলোকে যদি ভাগ করা হয় এই গুণাগুলোকে যদি ভাগ করা হয় তাহলে একটা গুনার মহাসমুদ্র তৈরি হয়ে যাবে গুনার মহাসমুদ্র তৈরি হয়ে যাবে ওই গুণা যদি তাম দুনিয়ার সকল মানুষকে ভাগ করে দেয়া যায় দুনিয়ার মানুষগুলোকে আমার গুণার মধ্যে মানুষ হাবুডুবু খাবে এত গুণা আমি করেছি এত গুণা আমি করেছি এবার বিশ্বনবী বললেন হতাশ হয় অপেক্ষা কর তুমি কি এই মুহূর্তে তা করবে নাকি লোকটি বললেন আমি তবা করতে চাই লোকটি তবা করতে দেরি হলো আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে বান্দার আরস পরিমাণ বাহার পরিমাণ গুণা মাফতে দেরি হল না আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন ইল্লা মান ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবাদিল্লাহু সাইয়ি আতিহিম হাসানাত ওয়াকেন মোহো ফুর বান্দা যখন গুনা করার পরে ইমানের সম্পদ গ্রহণ করে তহবা করেছে রব্বিগ ফিরিলি জুনুবি রব্বিগ ফিরিলি জুনুবি দুয়াটা পড়েছে আল্লাফাক বান্দার পিছনের তামাম জিন্দগির চল্লিশ পঞ্চাশ বছরের গুণা এই মুহূর্তে মাফ করে দিয়েছেন আহারে আরে আল্লাফাক আমাদেরকে কত ভালোবাসেন দেখেন শুধু তো গুনা মাফ করেন নাই আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন গুনার আমল নামা গুনা মাফ করার কারণে জায়গাটা খালি হয়ে গেল আল্লাহ পাক চান না বান্দার জায়গাটা খালি থাক আল্লাহ পাক তখন বলেন ওই খালি জায়গাটাকে আমি আল্লাহ পাক অগ্রিম বেশি বেশি করে কি আমি নেক দেই ওই নেকের কারণে বান্দার আমল নামাটা পাহাড় পরিমাণ নেকের হয়ে যায় নেক করে নাই শুধু তবা করেছে গুনাহের জন্য মাফ চেয়েছে রব্বি ফিরিলি জুনুবি দুয়া পড়েছে তার গুনাহ মাফ সাথে সাথে তার সকল গুনাহের জায়গায় নেক দিয়া পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিয়েছেন সুবার আল্লাহ বিশ্বনবী বলেছেন আত্মা ইব মিনা কামাল্লা জাম্বালা ও দুনিয়ার মানুষ গুনা করার পরে যখন তুমি তবা করেছ আমার আল্লাহ পাক তোমাকে এমনভাবে মাফ করে দিবেন যেন তোমার আমল নামায় একটাও গুনা থাকবে না আল্লাহ আকবার বলেন ওমর আনহর সময় কি আশ্চর্য ঘটনায় কিতাবের মধ্যে লেখা হয়ে গেল তিনি আইন জারি করলেন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন ইসলামিক স্টেটের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আমাদের দেশের রাষ্ট্রপতি আছে আমাদের দেশের প্রেসিডেন্ট রয়েছে মদিনার রাষ্ট্রপতি হলেন হজরত উমর রাজি আল্লাহ ঘোষণা করে দিলেন আজ থেকে মদিনার ভিতরে আর কেউ মত পান করতে পারবে না মত পান করা সবার জন্য নিষেধ নিষেধাজ্ঞা জারি হয়ে গেল হে আমার যুবক হে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা মনের অজান্তে কিংবা যৌবনের ধোকায় পরে আপনি গুণা করেছেন এই হাদিসটা আপনি শোনেন আপনার জন্য এটা অনুপ্রেরণা যোগাবে ওমর রাদি আল্লাহ আনহু বললেন আমার এলাকার মধ্যে আর মদ পান করা যাবে না নিষেধ করে দেওয়া হল কিন্তু একজন যুবক মদ পান করে আবার মদের বোতল বগলে করে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হলেন হাজরা তুমর একটা ভালো একটা অভ্যাস ছিল যখন তিনি রাতের গভীর হয়ে যেত তখন তিনি না ঘুমাইয়া ওনার এলাকার ভিতরে রাষ্ট্রের ভিতরে কে খেয়ে আছে কে না খেয়ে আছে শীতের সময় খোঁজ খবর নিয়ে তারপরে তিনি ঘুমাতে যেতেন কেমন করে তিনি রাতের বেলায় ঘুরতেন অলিতে গুলিতে কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার পরনে একটা শীতের কাপড় নাই খবর নিতেন খোঁজ নিতেন খবর নিতেন খবর রাখতেন যদি দেখতেন কোন একজন বাড়ির ভিতরে অসহায় দরিদ্র মানুষ ওমর প্রেসিডেন্ট নিজে বাজার থেকে গিয়া নিজ বাজার করে তারপরে তাদের ঘরে বাজারে পৌঁছায় দিতেন সুমার আল্লাহ আমার দেশে এমন রাষ্ট্র কি গোটা দুনিয়া ব্যাপী পর্যন্ত চেষ্টা করলেও এমন রাষ্ট্রপ্রধান উপহার যদি কেউ পারবে না ঠিক কিনা বলেন যদি আমার দেশে এমন রাষ্ট্রপ্রধান থাকত শহরের অলিতে গলিতে মানুষ না খেয়ে মরত না অমর রাদি আল্লাহ হোক। হঠাৎ করে দেখলেন একজন যুবক সামনের দিকে আসতেছে অমর রাদি আল্লাহ খুতাল তার সামনে গেলেন লোকটি দূর থেকে দেখে চিনতে পারলেন এটা আমার রাষ্ট্রের প্রেসিডেন্ট ওমর বললেন তুমি কে বলল আমি রুলমো মিন আমি অমুকের ছেলে অমুক এবার হজরত ওমর আল্লাহতালহ বললেন তোমার বগলে এটা কি ওর বগলের ভিতরে মত ছিল অমর আল্লাহ তালু চিন্তা করলেন আমি যদি বলি এটা মত ওমরের আদালতে আমাকে ধরা পড়ে যা ধরা পড়তে হবে পরের দিন তিনি আমার জন্যে মামলা দায়ের করবেন আমার বিরুদ্ধে বিচার নালিশ হয়ে যাবে হয়তো আমার দণ্ড হতে পারে মৃত্যুদণ্ডও হতে পারে ভয়ে ভয়ে তিনি বললেন আমি রোলমো আমার বগলের ভিতরে খারাপ কিছু না আমার বগলের ভিতরে গরম দুধ রয়েছে আত্মীয়র বাড়িতে দুধ নিয়ে যাব দুধটা যদি ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি বগলের ভিতরে রেখে দিই দিয়েছি হজরত রদি আল্লাহ আহ্বানহুর সামনে ওই লোকটি সত্য বলল না মিথ্যা বলল এমন সময় হাজরা তোমর রাদি আল্লাহ তালান হু বললেন আচ্ছা দেখি তোমার বগলে কি আছে আমি ওমরকে একটুকুন দেখায় দাও এবার ধরা পড়লো কি পড়ল না সবাই বলতে হবে হঠাৎ করে বগল থেকে লোকটা ভয়ে ভয়ে বোতলখানা বয়ে বের করলো বের করার পরে দেখে ওইটা আর দুধের ওইটা আর মদের বোতল নয় সত্যি ওইটা দুধের বোতল হয়ে গেছে অমরাদি আল্লাহ আনহু বললেন যাও লোকটা চিন্তা করল এটা তো আমার মদের বোতল ছিল এটা দুধের বোতল হইল কেমনে অমর আদি আল্লাহ তালানহুর কাছে লোকটি দৌড়ে চলে আসলো আমিরুল মমিনিন আমার ভয় হয়েছে আমার একটা কথা আপনার কাছে আছে বলে কি কথা আমিরুল মোমেনিন আমি আজকে আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি বলে কি মিথ্যে বলেছ আমিরুল মোহমেনিন রাষ্ট্রপ্রধান আজ আমার বগলের বোতলের ভিতরে তো মত ছিল আমি বলেছিলাম এটা মদ নয় দুধের বোতল কিন্তু ঠিকই কিছুক্ষণ পরে যখন টেনে দেখলাম ওটা দুধের বোতল হয়ে গেল আমিরুল মোহামিন বললেন তুমি কি এর মাঝখানে কারো সঙ্গে কিছু বলেছ কি না লোকটি বলল আমিরুল মোহামিন আমি মনে মনে আমার আল্লাহর সাথে একটু কথা বলেছিলাম আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম আমিরুল মমিন বললেন কি কথা তুমি বলেছ আমাকে একটু শোনাও আমিও সেই কথা বলবো এবার ওই যুবক বলল আমিরুল মোমিন আমি সেদিন মনে মনে বললাম রব্বুল আলমিন আজ যদি তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচায় দাও জীবনে কোনোদিন আমি আরও গুণা করব না মদ পান করব না পাক এই কথার কারণে আমার দোয়া কবুল করে মদের বোতলকে দুধের বোতল বানাইয়া দিয়েছে আমার যুবক ওই যুবক যদি কঠিন মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে মদের বোতল দুধের বোতল হয়ে সে ক্ষমা পেতে পারে তুমি আমিও আমল করার মধ্য দিয়ে ক্ষমা পেতে পারি ঠিক কিনা বলেন এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য বেশি পরিমাণে এই দুটা পর্ব রেগবি রবি গ ফিরি জুন রব্বি আল্লাহ কবুল করুক বলি আমিন তিন নম্বরে আমলের কথা বলেছিলাম আমরা প্রত্যেকেই ওযু করি অজু করার সময় এমন একটা আমল রয়েছে যদি এই আমলটা আপনি সময় করেন আপনি যেদিন এতেকাল করবেন মরার পরে আপনার জন্য আমার আল্লাহ পাকের জান্নাতের আটটা দরওয়াজা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন আমরা দৈনিক পাঁচক্ত নামাজের সময় হজু করি করি না আল্লাহ রব্দুল্ আল আমিন বলছেন ইয়া আয়ো ইদা আমানু ইদাকুমতুম ইলা তিফুল সিনু বজু হাকুম ওয়াইদি হকুম ইলল মরফে ওংসা হ বি ও সিকুম ওয়ারজুলকুম ইলল মুখ দৌত কর তোমাদের কোনই দৌত করো মাথা মাসে কর পা ভালো করে ধৌত করে নাও এটা হল অজুর ফরস এই অজু যখন আপনি করলেন ওযু করার পরে এই দোয়াটা যদি আপনি পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া পারি কি পারি না একটু মাহবুবদের সাথে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লশরিকালহু ওয়াশহদু অন্ন মোহাম্মেদন আবদুহুলো সহি মুসলিমের বর্ণনা আমার ভাইরা সহী মুসলিম হাদিসটির বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত সাহাবী হজরতে ওমরত আল্লাহহু তাল আন হোক তিনি বলছেন আল্লাহ হাবিব সাল্লাহ ওয়াজাইসাল্লাম বলছেন আমার উম্মদ যখন নামাজের জন্য রজু করতে যাবে অজু যখন তার সমাপ্ত হয়ে যাবে ওই সময় যদি এই কালিমাই শাহাদাত পাঠ করে ওই ব্যক্তি যদি ইনন্তকাল করবে জীবনের শেষ মুহূর্তে যখন তাকে কবরে রাখা হবে তার লাশটাকে কবরে রাখতে দেরি হবে তার জন্য জান্নাতের আটটা দরওয়াজা খোলা হতে আর দেরি হবে না ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া ইয়া দুখুল মিন শা জান্নাতের আতো দরজা খোলা থাকবে যে দরজা দিয়ে বান্দার ইচ্ছা হবে এই আমলটা করার কারণে ওই দরজা দিয়েই বান্দা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আমার ভাইরা ওযু যে আমরা করি আমাদের কত আল্লাহ পাকের পক্ষ থেকে কত সারপ্রাইজ আমি আপনি অজু করি আল্লাহর হাবিব sallallahu বোখারি মুসলিমের বর্ণনা হাজরত ওসমান নদী আল্লাহ আর হাদিস বর্ণনা করেছেন

আমার উম্মত যখন অজু করবে অজু করার কারণে অজু করার কারণে তার নখের ভিতরে যদি রকম গুণা লুকিয়ে থাকে অজু করার কারণে তার নখ থেকে আল্লাহ পাক ঝরাইয়া পরাইয়া দেয় আবার যদি ওই বান্দা আহারে আল্লাহর হাবিব কি চমৎকার কথা বলেছেন হাত্তা তাখরুজ মিং তাহাতি আসফারহি খতয়াহু মিং জাসাদিহি এই শরীরটার ভিতরে যদি কোনো গুনাহ থাকে ওযু করার সাথে সাথে সমস্ত শরীরের গুনাহগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায় আরে কি সুন্দর নিয়ামত আমাদের জন্য ওযু আল্লাহ পাকের হাবিব রেখে দিয়েছেন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন মুসলিম শরীফের হাদিস একজন মানুষ যখন উজু করার সময় কুলি করে মুখ দিয়ে কথা বলতে গিয়ে যত গুণা করে কুলি করার সাথে সাথে তার মুখের সবগুলো গুণা ঝরে পড়ে যায় হাত দিয়া যদি কোনো গুণা করে থাকে হাত দৌত করার সাথে সাথে হাতের গুণাগুলো ঝরে পড়ে যায় যখন মুখ দৌত করে মুখ দিয়ে কোনো গুণা হলে পরে তার মুখের গুণাগুলো ঝরে পড়ে যায় যদি পায়ের দ্বারা কোনো গুণা হয়ে থাকে অজুর সময় তার পা দৌত করার সাথে সাথে ওই পায়ের গুণা পর্যন্ত ঝরে ঝরে পড়ে যায় আল্লাহ শুধু এখানেই শেষ নয় আমার ভাইয়েরা হজরতে আবুজর গেফারি রদিয়াল্লাহ তালানু হাদিস বর্ণনা করেছেন মুস্তাদ আহমদের বর্ণনা তিনি বলছেন একদিন আমি আমার রসুলের সঙ্গে সফরে বের হওয়ার জন্য আমার সৌভাগ্য হয়ে গেল ইতিমধ্যে বিশ্বনবী গেলামকে আমি দেখলাম একটা গাছের নিকটে তিনি গেলেন গাছের নিকট যাওয়ার পরে আমি দেখতে পেলাম ওই গাছের পাতাগুলো ঝরঝর করে পড়তে লাগলো বিশ্বনবী নিজের নবুয়তের হাত দিয়ে গাছের পাতাটাকে নাড়া দিলেন গাছের পাতাগুলো অঝর দ্বারায় পড়তে লাগলো এমন সময় বিশ্বনবী বললেন ইয়া আবাদার আমি বললাম রসুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খিদমতে উপস্থিত বিশ্বনবী সেদিন বললেন আবু তুমি এদিকে আসো এই যে গাছের ডালা ধরে আমি নাড়া দিলাম তুমি কি দেখে শোনাকিম সাহাবি বললেন ইয়া রসুল আমি দেখেছি বিশ্বনবী বললেন পাতাগুলো পড়তে তুমি দেখে শোনাকিম সাহাবি বললেন হুজুর আমি দেখেছি এবার নবীজি বললেন দুনিয়ার ভিতরে আমার উম্মতদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও হযরত আবু তাআলা আনহু বললেন কি সুসংবাদ এবার আমাদের প্রিয় রসুল বললেন যারা দৈনিক ওয়াক্ত নামাজের ভিতরে যাবে ওই গাছের পাতা ধরে নাড়া দেওয়ার কারণে যেভাবে করে গাছের পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল আমার উম্মত নামাজে দাঁড়াতে দেরি হবে আমল নামা থেকে গুনাগুলো ঝরে পড়তে আর এক সেকেন্ড দেরি হবে না আবার বিশ্বনবী বললেন তোমাদের বাড়ির পাশে যদি কোনো একটা নহর থাকে ঝরনা যদি থাকে ওই ঝর্ণার ভিতরে যদি দৈনিক কেউ পাঁচবার গোসল করে শরীরে কোনো ময়লা থাকতে পারে না কি সাহাবাই কেন বললেন না কোনো ময়লা থাকতে পারে না বিশ্বনবি বললেন কোনো একজন বান্দা যদি দৈনিক পাচক্ত নামাজ পড়ে ওয়াক্ত নামাজ পড়ার কারণে অজু করার কারণে অজুর পরে কালিমাই শাহাদত পড়ার কারণে তার তাম সারা চব্বিশ ঘন্টার গুণাগুলো ঝরে ঝরে পড়ে যায় এই জন্য আমরা এই আমলটা করব কালিমাই শাহাদাত এই আমলটা আমরা করলে পরে জান্নাতের আটো দরওয়াজা আপনার জন্য রেডি হয়ে যাবে সুবাহান আল্লাহ কালিমাই শাহাদাত পারি তো সবাই এই আমলটা অজু শেষে আমরা করার চেষ্টা করবো বলুন ইনশাআল্লাহ এরপরে চতুর্থ নম্বর আমল চতুর্থ নম্বর আমল আপনি যদি বলেন হুজুর আমার গুণা তো সমুদ্র পরিমাণ হয়ে গেছে আপনার এই প্রশ্নের জবাব সহি এই দ্বিতীয় খণ্ডের ভিতরে দেওয়া হয়েছে কোনো একজন মানুষ যদি সমুদ্র পরিমাণ গুণা নিয়া এই আমলটা যদি দৈনিক এক শতবার করতে পারে তার গুণা সমুদ্র পরিমাণ থাকলেও আল্লাপাক তার গুণা মাফ করে দিবে

বিশ্ব নবী আলী ও বলেছেন কোন একজন মানুষ যদি দৈনিক এক শতবার কতবার সবাইকে বলতে হবে কতবার দৈনিক যদি এক শতবার এই আমল টুকুন করেন তার গুণা যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয় আমল করার সাথে সাথে আমল নামা থেকে তার গুণা ঝরে পড়ে যাবে কোন দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রশংসা কার পবিত্রতা বর্ণনা করলাম কার আহারে আমার ভাইরা আপনি অবাক হয়ে যাবেন আমরা দৈনিক 100 বার এই আমলটা করি অতচ কোটি কোটি ওই গাছের পাখিগুলো আল্লাহর এই পবিত্র নামের তাসবিহ পাঠ করে ওরা কারিম আপনি খুলুন আল্লাহ রাব্দুল আলামিন বলছেন সাবহালিল্লাহি মাফিস মওতি ওয়াফিল আওরত আসমানে যা আছে জমিনে যা আছে গোটা দুনিয়াতে যা আছে পানিতে যা আছে গাছের ভিতরে ছোট্ট ছোট্ট বাসার ভিতরে অনেক পাখি আছে না নাই আল্লাহ কোরআনের ভিতরে কি স্পষ্ট বক্তব্য দিয়েছেন গাছের ভিতরে ছোট্ট ছোট্ট বাসার ভিতরে ওই পাখিগুলো যখন কিচির মিচির ডাকে পাখি কিচির মিচির করে না আল্লাহ আর সুবহান আল্লাহ নামের পবিত্র নামের তাসবি পাঠ করে আল্লাহ আকবার বলেন আবার তোমার ওই সমুদ্রের ভিতরে যত প্রাণীগুলো আছে তুমি দেখতে পারো ওই প্রাণীগুলো আল্লাহ পাকের পবিত্র নামের সুবহান আল্লাহ তাসবি পাঠ করে আসমানে যত আছে জমিনে যত আছে এরপরে আবার আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন আইল এম তাঁর ইউসাব মিহুল হুম ফিসে والطير কুল্লুম كل قد علم صلاته وتسبيحه الله পাক বলছেন তোমরা কি তাকায় দেখো না ওই যে পাখিগুলো আকাশের ভিতরে উড়ে উড়ে যায় ওই পাখিটা উড়ে উড়ে আমার আল্লাহ পাকের পবিত্র নামের তাসবিহ পাঠ করে আল্লাহ পাক স্বয়ং শুনতে পান কিন্তু তোমরা দেখো না তোমরা জানো না তোমরা বুঝো না ফজরের নামাজের সময় আজান হওয়ার আগেই দেখবেন গাছের ডালে ডালে পাখিগুলো ডাকতে থাকে ঠিক কিনা বলেন আহারে কি সুন্দর করে ফজরের সময় কুহু কুহু করে ওই পাখির কণ্ঠের ভিতরে কণ্ঠ বেসে ওঠে ওই পাখি কুহু কুহু করে না তোমার আমার আল্লাহর পবিত্র নামের তাজবি পাঠ করে এরপরে আল্লাহ রাবুল আলামিনকে আমরা বললাম আল্লাহ আপনার তাজবি তো আমরা পরব এই দোয়াটা দৈনিক সুবহান আল্লাহি ওয়া বিহামদি একশত বার পড়ব আর আপনাকে আর কেউ তাসবিহ পাঠ করে নাকি আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষেরা চন্দ্র সূর্য পর্যন্ত আমি আল্লাহ পাকের পবিত্র দরবারে সাজদায় লুটে পড়ে যাই আল্লাহু আকবার আমরা বললাম সেটা কোথায় আছে আল্লাহ পাক বললেন কোরআনের ভিতরে আছে আমরা বললাম কোরআনের কোথায় আছে আল্লাহ পাক বললেন তোমরা সুরাতুর রহমানের দিকে তাকাও আমার ভাইয়েরা অথেন্টিক বর্ণনা প্রতিটা কথার পিছনে আমার কোরআনের আয়াতের দলিল থাকে সুরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক সেই কথাটি কোট করে দিয়েছেন আর রহমান মাশাআল্লাহ সুন্দর আপনারা তো পারেন অনেক আলেম আছেন পরেন আমার সাথে আর রহমান আল্লামাল কোরআন

সৃষ্টি করার পরে তাদেরকে কথা বলাটাও শিখিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষ তোমরা যদি একটুকুন লক্ষ্য করে দেখো আশ-শামসু চন্দ্র সূর্য আল্লাহ পাকের হিসাব মতো চলে ওয়াননাজমু ওয়শ-শাজরু ইসুজুদান তৃণলতা ওই যে গাছ গাছালি সবাই আল্লাহ পাকের পবিত্র দরবারে সাজদায়ল উঠে পড়ে থাকে আল্লাহু আকবার বলেন বিজ্ঞানীরা আফ্রিকার জঙ্গল ভ্রমণ করেছিলেন অনেক অনেক জঙ্গল ভ্রমণ করেছিলেন বিজ্ঞানীরা জঙ্গল ভ্রমণ করে করতে গিয়ে তারা আশ্চর্য হয়ে দেখতে পেরেছেন গাছগুলো যেন নত হয়ে সেজদার মতো হয়ে আল্লাহ পাকের পবিত্র দরবারে সেজদায়ে লুটে পড়ে আছে আল্লাহু আকবার বলেন আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সবাই আমার আমার পাকের মহিমা বর্ণনা করে সবাই এই জন্য আমরাও ও বিহামদি তার পবিত্রতা বর্ণনা করব তার প্রশংসার সাথে এই দোয়াটা দৈনিক একশতবার কতবার এই দৈনিক এক শতবার যে ব্যক্তি বলবে দিল বাহার যদি তার গুণা সমুদ্র পরিমাণ হয়ে যায় সাথে সাথে আমল নামা থেকে তার গুণাগুলো আল্লাপাক ঝরায়া পরায়া দিবেন এরপরে আমরা পঞ্চম নম্বর আমল পঞ্চম নম্বর আমলটা যদি আপনি করতে পারেন মরার পরে এই আমল করার কারণে আপনার কবরে এক ফোটাও আজাব হবে না সুবহান আল্লাহ এই আমলটা আমাদের সবার দরকার আছে না নাই আমাদেরকে তো একদিন মরতে হবে ঠিক না বলেন মাটির তো একদিন আমাদের সবাইকে যেতে হবে কত মানুষের জানাজার নামাজ পড়লাম একদিন আমাদের জানাজান নামাজ মানুষেরা পর্বে ঠিক না বলেন কত জানাজার পডেছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নামাজ দিয়েছি কত দাফোন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফোন জানাজার পড়েছি না মাজ দিয়েছি কত দাফোন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফোন আমার তরি বাধা আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সোয়াবেশেষ খাটে আমার তরি বাধা আছে কোন শেখে আটেপ কোন মসজিদে এলান হবে সোয়াবেশেষ খাটেপ কখন কোথায় করবে আমাকে সজন জানাজার পরেছি না দিয়েছি কত দা কত জানাজার পরেছি না যে দিয়েছি কত দাফোন ঠিক কি না বলেন একদিন আমার জানাজা হবে কবরে রাখা হবে বিশ্বনবি বললেন এই আমলটা যদি তোমরা করো হে যুব খোটা ওকবরে আজাদ হবে না বিশ্বনবীর হাদিস আমরা বললাম সেটা কোন বিশ্বনবী বললেন আমি আমার পবিত্র জবানে তোমাদেরকে বলে দিয়েছি সহিদ জামে তিরমিজির বর্ণনা আল্লাহ হাবিব এর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হরায়ের রতি আল্লাহু তালা আন আবি হোরায় রতানিন্নবী সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম কল ইন্নসুরতম মিনাল কুর আনি সলা সু না আয়াঃ দুনিয়ার মানুষে না কোরানের ভিতরে এমন একটি আছে তিরিশখানা আয়াত দিয়েছেন কয়েখানা আয়াত আমরা বললাম সেটা আবার কোন বিশ্বনা বললেন হিয়া বিয়াদিহিল সুরাতু তো সুরাতুল মুলুক যদি কোনো ব্যক্তি কন্টিনিউ সবসময় প্রতিদিন একবার করে রাতে পাঠ করতে পারে ওই ব্যক্তি যদি নেনতে করবে তার কবরের ভিতরে এক ফোটাও আজাব হবে না এই হাদিসটার সমর্থনে জামেতির মিজির ভিতরে তাআলা আল্লাহ আরেকটি হাদিস নকল করেছেন কি চমৎকার একটা কবরের ঘটনা বর্ণিত হয়েছে একদিন আল্লাহর হাবিবের একজন সাহাবিব তিনি তাবু গাড়লেন তাবুক গাড়তে গিয়ে তিনি কবরের উপরে তিনি তার তাবুকে তিনি গেড়ে দিলেন তিনি জানতেন না যে ওই জায়গাটা কবর হঠাৎ করে তাঁবুর ভিতর তিনি আরাম করতেছিলেন হঠাৎ করে অলৌকিকভাবে কবরের পাশ থেকে আল্লাহর কোরআনে কেনিম তেলাওয়াতের আওয়াজ তিনি শুনতে পেলেন কোরআনের অলৌকিক আওয়াজ তিনি শুনতে পেলেন সেই আয়াতটুকুন সেই সুরাটুকুন অন্য কোনো আয়াত ছিল না সেটা ছিল সৌরাতুল মুলকের তেলাওয়াত নবীজির কাছে এসে বললেন হুজুর আমি কবরের পাশে সৌরাতুল মুলকের তেলাওয়াত শুনেছিলাম বিশ্বনবী বললেন সাহাবিব ও আমার সাহাবিব হিয়াল মানে আতুব হিয়াল মুঞ্জিয়াতু তুঞ্জিহি মিন আযাবিল কবর এই সুরাতুল মনু কেমন একটা সুরা এই সুরাটা যে ব্যক্তি তেলাওয়াত করবে তার কবরের ভিতরে বিন্দু পরিমাণ আজাব হতে পারে না যদি আপনি প্রতিদিন রাতে এই সুরাটুকুন আপনি তেলাওয়াত করেন যেদিন আপনি মরে যাবেন কবরের ভিতরে আপনার লাশটা রাখা হবে আল্লাহর হাবিব বলেছেন একজন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয় কবরের ভিতরে আজাবের ফেরস্তা সর্বপ্রথম কোন দিক থেকে আসে কোন দিক থেকে আজাবের ফেরস্তারা আসেন ইমাম তিনি মিজি হাদিসটি বর্ণনা করেছেন বর্ণনাকারী হচ্ছেন হজরত আবু হরাই রিয়াল্লাহ তিনি বলছেন আল্লাহর হাবিব বলেছেন কবরের ভিতরে আজাবের ফেরস্তা সর্বপ্রথম আসে পায়ের দিক থেকে কোন দিক থেকে পায়ের দিক থেকে আজাবের ফেরস্তা আসবে আজাব দেওয়া যখন শুরু হয়ে যাবে এমন সময় অলৌকিক আওয়াজ শুরু হবে হে জাহান নামের এই বান্দাকে আজাব দেওয়া যাবে না এই বান্দার পক্ষে আমি আল্লাহর কোরআন দাঁড়ায় গেলাম আজাব চলে যাবে তার মাথার দিক থেকে মাথার দিক থেকে অলৌকিক আওয়াজ চলে আসবে তাকে আজাব দেওয়া যাবে না কারণ সে মুলুক তেলাওয়াত করতে সুবাহ আবার চলে যাবে তার মাছ দিক থেকে পেটের দিক থেকে আওয়াজ আসবে তাকে আজাব দেওয়া যাবে না দুনিয়ার ভিতরে সে আল্লাহ আর কোরআন তিলাবাদ করত সুবাহ আল্লাহ সুরতুল মুলকের আমলটা আপনি করেন প্রতিদিন রাতে একবার আপনি পড়েন এই মুলকের মধ্যে আয়াত রয়েছে কয়টা ত্ৰিছটা মাত্র আয়াত আমি আপনাদেরই কেকটুকুন পৰে সোনায়া দেই আল্লা পাক যেন এই আয়াতের আমলের বরকত প্ৰত্যেকৰ চিনাই নাজিল করে পৰি আমিন তা বা কেল্লে দি বিয়া দি আলা কুহুৱা কুননি সে ইনকাদী এল্লে দি খোলা কল মাও তাৱাল তালিয়া বনুৱা কম وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج আল্লাহ একবার বলেন এই সুরাটা আপনি দৈনিক কয়বার পড়বেন রাতের ভিতরে একবার পড়বেন আল্লাহ পাক আপনার কবরের ভিতরে এক ফোঁটা পরিমাণ আজাব হবে না সুবহানাল্লাহ আল্লাহ আমার ভাইরা এই কোরআন কোরআনকারিমের উনত্রিশ নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠার ভিতরে আপনি পেয়ে যাবেন এই আমলটা আমরা সবসময় কন্টিনিউ করবো আল্লাহ তৌফিক দান করুক বলিয়া আমি